Assalamu alaikum, my dear student. Welcome to our online classes, Magna Ubhayadhara Online Classes 2020. I am Mr. Masud Rana, Assistant Teacher English, Chandanpur MA Uchcha Vidyalaya. Today, I came here and I am standing here to inform you about the lecture on suffix and prefix. It is very important for the classes of 8, 9 and 10. তো বন্ধুরা তোমাদের বোঝার জন্য প্রথমে আমি কিছু বাংলা কথা বলে নিচ্ছি যে সাফিক্স এবং প্রিফিক্স 8 এবং 19 এর জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ 8 ও এটা আসে 19 এর জন্য আসে 19 এ এটা আসে 8 নম্বরে তো সাফিক্স প্রিফিক্স খুব সহজে আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং এখান থেকে একটি লাইনের মাধ্যমে ইন ওয়ান সেন্টেন্সেস আই ট্রাই টু inform you or know you about the main things and hidden things about suffix and prefix. Suffix and prefix are noun, adjective, verb and adverb formation gulo eigulo ei alochona kora hoy eigulo tomader kache jante chao to amra ekta sentence er madhye eigulo jante ebong bujhte chesta korbo at first I have reached one sentence. Samira is a very beautiful girl. In the lower portion of the blackboard, I have written four individual sentences. That is, first sentence is Samira is dot. এখানে একটি নিয়ম এবং একটি নীতি অনুসরণ করছে সেটা হলো সেটা যদি আমি একটু ব্যাখ্যা করি আমি যদি একটু ডিসক্রাইব করি তোমাদের সামনে একটু ব্যাখ্যা করতে হবে মনোযোগ সহকারে যে এটা ইজ Samira ইজ এটা হচ্ছে মেইন ডট এবং এটা হচ্ছে সাবজেক্ট এবং নাম গার্ল এটা অবজেক্ট এবং পার্সন স্পিসের এটা নাম এটা সহজে সিক্স সিক্স সেভেন ছাত্রছাত্রীরা সহজেই বুঝতে পারবে আর নাইনটিন এটা আছে তাতে হচ্ছে যে মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থানে সামিরা তার মানে মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থানে নাম আবার মেইন ভার্বের পরে অবজেক্টের অবস্থানে নাম হতে পারে তবে এটা মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হয় তবে কখন অ্যাডজেক্টিভ হবে এটা পরবর্তী ক্লাসে বলার চেষ্টা করব আর সেকেন্ড সেন্টেন্স Samira is a girl here article a is added that is Samira is a girl girl noun article article means a and b article a and b কে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরব তাহলে এখানে কি পাওয়া গেল যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হতে পারে তার মানে ভার্বের পরে যদি কখনো অ্যাডজেক্টিভ থাকে এবং এখানে নেগেটিভ দেওয়া থাকে সাবজেক্ট সাথে প্রিফিক্স করতে বলা হয় তাহলে নাউন হবে আর আবার এটাকে যদি আমি একটু উল্টো বলি তাহলে নাউনের পূর্বে এবং মেইন ভার্বের পরে যদি কখনো সাবজেক্ট সাথে প্রিফিক্স করতে বলা হয় তাহলে এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে In the third sentence, Samira is a beautiful girl. Here, a new word is added, a beautiful. Girl, noun, article A, the adjective, a beautiful, এটাও adjective. তাহলে নিয়মটা কি হলো যে যদি কখনো noun এবং adjective এর মাঝামাঝি তে শূন্যস্থান থাকে সেখানেও adjective ব্যবহার করতে In the last sentence, Samira is a very beautiful girl. Girl, noun, beautiful, adjective, এটাও adjective. তাহলে নিয়মটা কি পাওয়া গেল যে যদি কখনো adjective দুইটা adjective এর মাঝামাঝিতে শূন্যস্থান থাকে that means suffix এর prefix করতে বলা হয় তাহলে এই যে ওয়ার্ডটা এটাকে অবশ্যই অ্যাডভার্বে রূপান্তরিত করতে হবে এই যে আলোচনা এটাকে যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে বলি পিছনের দিক থেকে তাহলে কি হবে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের পূর্বে অ্যাডজেক্টিভ আর নিয়ম হিসেবে যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ এর মাঝে অ্যাডভার্ব নাউন নাউনের পূর্বে শূন্যস্থান অ্যাডজেক্টিভ অথবা যদি এরকম হয় অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান তাহলে নাউন
এবং মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থানে যদি কখনো শূন্যস্থান থাকে তাহলে ওই সেন্টেন্সটাকেও নাউন করতে হবে। এ হচ্ছে আমাদের মেইন যে নিয়মটা, কেউ যদি এই সেন্টেন্সটাকে কভার দিতে পারে তাহলে সাফিক্স প্রিফিক্সে 60-70% তার এরকম পরিকার সে কভার দিতে পারবে। এবং এখানে যদি আমরা প্রশ্ন করি যে স্যার আমরা কিভাবে অ্যাডজেক্টিভ এবং কিভাবে নাউন করব, এটা তো আমরা জানি না, তাহলে আমরা আজকে কিভাবে অ্যাডজেক্টিভ এবং কিভাবে নাউন করতে হবে এরকম একটা ফরমেশন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যদি সম্ভব হয় তোমরা এটাকে নোট ডাউন করে রাখবে। আমরা যদি এখানে একটু আসি, যে সমস্ত সেন্টেন্সের শেষে, যে সমস্ত ওয়ার্ডের শেষের দিকে এই এই অন্য অংশগুলো থাকে, ও ইউএস এ বি এল এ আই ভি এ আর এ এল এফ ইউ এল ই ডি, তাহলে তুমি অর্থটা যদি নাও বোঝো, ওই ওয়ার্ডের অর্থটা যদি নাও বোঝো, তাহলে নিশ্চিতভাবে ধরে নিবে যে ওই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি যদি এটাকে একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, OUS, that is various. If a student do not understand what is the meaning of various, তারপরেও সে কি করতে পারবে যে এটা কি, কোন পার্সিভ স্পেস, what kind of a passive space it is, it is adjective. Need be that, এটা adjective হয়ে যাবে। Above কে দিয়ে যদি আমরা ধরি তাহলে comfortable, comfortable, তাহলে what kind of passive space it is adjective. এরকম ভাবে আইভিই, আইভিই উদাহরণটা যদি আমরা বলি, দ্যাট ইজ এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ এর আইভিই লাস্ট ওয়ার্ড, লার্জ লেটারস, লার্জ সাম লেটারস। এভাবে যদি আমরা এ আর কে ধরি, এ আর রেগুলার, নরমাল, ন্যাচারাল, এগুলা কোন পার্সন স্পেস, এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং শেষে যদি আমরা ফুল ধরি, দ্য বিউটিফুল, টিও থাকতে পারে কখনো কখনো, যে মানে ইম্পর্টেন্ট, এ এন টি, এ এন টি যদি থাকে কখনো তাহলে সেটা অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ। তারপরে ইডি যদি ধরি লাস্টে ডেভেলপড, তাহলে এই ফরমেশনে যদি কখনো এই সমস্ত খণ্ড অংশগুলো কোনো ওয়ার্ডসের শেষে তোমরা দেখতে পারো তাহলে নিশ্চিতভাবে ধরে নিবে যে এগুলো হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। তারপরে আমরা কিভাবে নাউন ফরমেশন হয় এটা একটা খণ্ডচিত্র আমরা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা যদি পারো সম্ভব হয় তাহলে দ্রুত নোট ডাউন করে রাখো। এই যে এখানে শেষের লেটারগুলো, শেষের লেটারগুলো যদি এ এন সি ই, এম ই এন টি, টি আই ও এন, ই আর, আই টি ওয়াই, এন ই ডাবল এস, এস আই ও এন, ইউ আর ই, এইচ ডাবল ও জি, এস এইচ আই ডি, সি জো টি ও এন, এগুলো যদি আপনি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ইগনোর, ইগনোরেন্স, ইগনোরেন্স, এএনসি, ইগনোরেন্স, মেন্ট, ডেভেলপমেন্ট, শান, কনগ্রাচুলেশন, ইয়ার, রিটার, আইটিওয়াই, রেগুলারিটি, নেস, গ্রেটনেস, শান, কনভিশন, ইউআরই, ম্যাচার, ভোল, চাইল্ডহুড, শিল, ফ্রেন্ডশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এরকম যে আমরা বলি, তারপরে ডু, কিংডম, ফ্রিডম। তাহলে আমরা খুব সহজে নাউন এবং অ্যাডজেক্টিভ ফরমেশনগুলো সংক্ষিপ্তভাবে এরকম যদি কিছু সাইন লেটার আমরা শিখতে পারি তাহলে খুব সহজে নাউন এবং অ্যাডজেক্টিভ ফরমেশনগুলো খুব সহজেই আমরা করতে পারবো। এবং তোমরা যতটুকু সম্ভব এগুলো একটু নোট ডাউন করে মুখস্থ করে নেবে। এবং আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করবো, তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এই যে আলোচনাগুলো হলো না, তুমি একটা নোটখাতার মধ্যে ডায়রি করে রাখবে এবং আমরা পরবর্তী ক্লাসে যখন আরো আলোচনা করবো যাতে তোমরা এক্সারসাইজগুলো করতে পারো। আজকে এই পর্যন্তই, টেক কেয়ার, আশা করছি তোমরা সবাই ভালো থাকবে।